রাজ্য রাজ্যভবন সংঘাতে এবারে নয়া সংযোজন রাজ্যপালের কাছে কোনো বিল আটকে নেই জানিয়ে দিল রাজভবন রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিভিন্ন বিলের ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে সম্প্রত বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন গত 12 বছরে 22টি বিল আটকে রয়েছে রাজভবনে সেই মন্তব্যের পরে রাজভবন থেকে জানিয়ে দেওয়া হলো কোনো বিল সেখানে আটকে নেই রাজভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে রাজ্যপাল সেভি আনন্দ বোস বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে রাজভবনের অফিসারদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন সেই পর্যালোচনা বৈঠকে দেখা গিয়েছে রাজভবনে কোনো বিলই আটকে নেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা বিবৃতি দিয়ে 22টি বিলের কোনটি বর্তমানে কি অবস্থায় রয়েছে তার বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে রাজভবন থেকে রাজভবনের তরফে জানানো হয়েছে ওই 22টি বিলের মধ্যে 12টি বিল রাজ্য সরকারের কাছে ক্ল্যারিফিকেশনের জন্য আটকে রয়েছে একটি বিলে রাষ্ট্রপতি শর্ত সাপেক্ষে সম্মতি দিয়েছে দুটি বিল রাষ্ট্রপতির কাছে বিবেচনাধীন রয়েছে এছাড়াও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত 7টি বিল বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে অর্থাৎ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে 22টি বিল আটকে রয়েছে বলে দাবি করেছেন তার পাল্টা যুক্তিতে রাজভবন জানিয়ে দিল 12টি বিল রাজ্য সরকারের কাছে আটকে আছে ক্ল্যারিফিকেশনের জন্য সেই ক্ল্যারিফিকেশনের জন্য আটকে থাকা বিলগুলির কাজে গতি আনতে রাজ্যপাল সিম্প্লিফাইড প্রোগ্রাম অফ আর্লি অ্যান্ড অ্যাক্টিভেটিভ ডিসপোজাল নামে একটি উদ্যোগ শুরু করেছেন বলেও জানানো হয়েছে এই উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী কিংবা দপ্তরের সচিবের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে রাজভবনের তরফে